যুগে যুগে জুলুমের নিষ্পেষিত মানুষ যখন ন্যায় ইনসাফ ও শান্তি কামনায় ব্যস্ত তখন একদল ধর্ম ব্যবসায়ী নিজেদের ইমাম মাহাদি দাবি করে সরল মানুষদের নিয়ে খেলতে চেয়েছে তবে তাদের প্রকৃত পরিচয় মানুষ তাদের অন্তরে কালো কালি দিয়ে লেখে রেখেছে কিছু ভণ্ড ইমাম মাহাদি দাবিদার তো আবার এক বিরাট জনগোষ্ঠীকে নতুন ইসলামের সাথে পরিচয় করিয়ে তাদেরকে করেছে ফলে আজ যখন প্রকৃত ইমাম মাহাদির আগমনের সুস্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি তখনও এক দল মানুষ এই সন্দেহে পতিত হয়েছেন এই ভেবে যে না জানি আরেকজন ভণ্ড ইমাম মাহাদি এসে আমাদের ভুল পথে নিয়ে যায় তাই আপনাদের প্রত্যেকেরই ভন্ড ইমাম মাহাদিদের চিনে রাখা উচিত যাতে করে আপনারা পথভ্রষ্ট না হন আর আসল ইমাম মাহাদি আসলে যেন ওনাকে সবাই চিনতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হ্যাঁ আজ আমি দশজন ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থাপন করব যারা নিজেদের ইমাম মাহাদি দাবি করে নিজেদের শুধু কলুষিতই করেনি বরং অনেক মানুষদের তাদের দলে ভিড়িয়ে তাদেরকে জাহান নামেরও সুসংবাদ দিয়েছে যাই হোক প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা একে একে এই সকল সুবিধাবাদী ব্যক্তিদের সাথে পরিচিত হয়ে নেই যারা নিজেদের আল্লাহর মনোনীত ইমাম মাহাদি হিসেবে দাবি করেছিল এক মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি মির্জা গোলাম আহমেদের নাম সব থেকে প্রথমে রাখার কারণ এই যে উক্ত ব্যক্তির কারণে আমাদের দেশের অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন যে আসলেই কি সে ইমাম মাহাদি ছিল কিনা কারণ আহমেদিয়া জামাতের অপপ্রচারে অনেকেই ইতোমধ্যে বিশ্বাস করছেন যে ইমাম মাহাদি গত শতাব্দীতে এসে গেছেন আমার বিভিন্ন ভিডিওর কমেন্টেও তাদের সমর্থকরা স্প্যাম কমেন্ট করে বোঝানোর চেষ্টা করেন যে উনিই সেই ইমাম মাহাদি এমনকি আমাকেও তারা আহমদিয়া জামাতের প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছিল তো তার দাবি যে ভিত্তিহীন তা বোঝার জন্য এইটুকু যথেষ্ট যে তিনি নিজেকে একাধারে ইমাম মাহাদি আবার ইসা্লাম হিসেবে দাবি করেছিলেন যেটা সম্পূর্ণ একটা মিথ্যা দাবি কারণ ইমাম মাহাদি আর ইসা দুজনে আলাদা ব্যক্তি এমনকি উনিশশো চুয়াত্তর সালে পাকিস্তান পার্লামেন্টে আইন করে মির্জা গোলামকে অমুসলিম আখ্যায়িত করা হয় এরপরে যে ভণ্ড ইমাম মাহাদির সাথে পরিচয় করিয়ে দেব তিনি হলো মোহাম্মদ বিন আবদুল্লা আল কাহতানি মিথ্যা ইমাম মাহাদি দাবিদারের এই লিস্টে উক্ত ব্যক্তিকে দ্বিতীয় অবস্থানে রাখার মূল কারণ হল যে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মস সিজারের সাথে জড়িত ছিল উনিশশো সালের আলোচিত এই ঘটনা বিশ্ব মুসলিমদের আতঙ্কগ্রস্ত করে ফেলে কারণ অনেকেই দ্বিধায় পড়ে গিয়েছিলেন যে সত্যিই কি প্রতীক্ষিত ইমাম মাহাদি আগমন ঘটে গেল যদিও মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি প্রকৃত ইমাম মাহাদি ছিলেন না তারপরও এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ এরকম একটি ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে যেটা নিয়ে আমি সামনের একটি ভিডিওতে আলোচনা করবেন আল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি উনিশশো সালে প্রায় দুইশো সহযোগী নিয়ে মক্কার গ্র্যান্ড মস্ক অবরুদ্ধ করে ফেলে এবং পরবর্তীতে সপ্তাহখানেক পর এক সফল অভিযানে সেই সহ প্রায় তিনশো ব্যক্তি নিহত হয় ভন্ড ইমাম মাহাদির লিস্টে তৃতীয়তে আছে দিয়া আব্দুল জাহরা কাদিম এই মিথ্যা ইমাম মাহাদি দাবিদার এক বংশ শতবিতে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল 1970 খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী এই ব্যক্তি শিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল যে সোলজার্স অফ হেভেন নামক সংগঠনের নেতা ছিলেন সবথেকে आश्चर्यের বিষয় হলো ইরাক যুদ্ধের সময় প্রায় 3000 মিথ্যা ইমাম মাহাদির আবিভাব হয়েছিল যারা ইরানের কারাগারে বন্দী হয়েছিল দিয়া আব্দুল জাহরা কাদিম 2007 সালে নাজব যুদ্ধে নিহত হয় এবার ভণ্ড ইমাম মাহাদির লিস্টের চতুর্থ নাম্বারে যিনি আছেন তিনি হল শাহ ইসমাইল সাফাবিদ এই ব্যক্তি একজন সুফি সাধক ছিলেন এবং এক পর্যায়ে নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেন শুধু তাই নয় তিনি দাবি করেন যে তিনি হজরত আলী রাজি আল্লাহ এর বংশধর এবারের লিস্টে আছেন আরিফিন মোহাম্মদ উনিশশো তিতাল্লিশে মালয়েশিয়ায় জন্মগ্রহণ করা আরিফিন মোহাম্মদ যিনি আয়াহ পিন নামেও খ্যাত ছিলেন এই ব্যক্তি নিষিদ্ধ সংগঠন স্কাই কিংডমের প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন সে শুধু নিজেকে ইমাম মাহাদি দাবি করেই খ্যান্ত হননি বরং ইসা আলাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম বুদ্ধা এবং শিভা বলেও দাবি করেন তার অনুসারীরা এখনো বিশ্বাস করে যে সে আকাশের রাজা ও আগামীতে ইমাম মাহাদির রূপে আবির্ভূত হবেন ভণ্ড ইমাম মাহাদির তালিকা বড়ই হতে চলেছে এবং এর ছয় নাম্বার লিস্টে আছে রিয়াজ রিয়াজ আহমেদ আহমেদ আন্তর্জাতিক মাসায়া ফাউন্ডেশন নামক একটি আধ্যাত্মিক মুভমেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন এই ব্যক্তিও নিজেকে ইমাম মাহাদির পাশাপাশি অবতার হিসেবে দাবি করেন তার অনুসারীরা দাবি করেছিল যে উক্ত ব্যক্তির চেহারা চাঁদ সূর্য বিভিন্ন তারকা ও মক্কার হাজারে আসবাদে দেখা গিয়েছে গুহার নিজেও এর পক্ষে বলেছিলেন যে এ ব্যাপারে সব আল্লাহ তালাই ব্যবস্থা করেছেন এরপরের লিস্টে আছে ওয়ালেস ফার্থ মোহাম্মদ ওয়ালেস ফার্থ মোহাম্মদ ন্যাশন অফ ইসলাম নামে একটি ধর্মীয় মুভমেন্টের প্রতিষ্ঠাতা যেটি তিনি আমেরিকাতে শুরু করেছিলেন এই সংস্থার মূল দীক্ষা ছিল যে ওয়ালেস মোহাম্মদকে খ্রিস্টানদের জিসাস ইহুদিদের মাসায় ও মুসলমানদের ইমাম মাহাদি হিসেবে প্রমাণ করা ভণ্ড ইমাম মাহাদিদের তালিকার আট নম্বরে আছে মোহাম্মদ আহমেদ মোহাম্মদ আহমেদ এই সুদানের অধিবাসী ছিলেন একজন সুফি সাধক এই ব্যক্তি শুধু নিজেকে ইমাম মাহাদি দাবি করেননি বরং সুদান সরকারের বিরুদ্ধে একটি সফল সামরিক মিশন করতে সক্ষম হন অবশ্য তাকে অল্প সময়ের ব্যবধানে হত্যাও করা হয় ভণ্ড ইমাম মাহাদিদের তালিকার লিস্টের যে আছেন তিনি আলী মোহাম্মদ সিরাজি বাব এই ভণ্ড ইমাম মাহাদি দাবিদার নিজের নামে একটি ধর্মও চালু করেন যার নাম দেন বাবিজম পরবর্তীতে তাকে হত্যাও করা হয় ও তার মরদেহ ইসরায়েলের হাইফা শহরে দাফন করা হয় ভণ্ড ইমাম মাহাজিদের তালিকার সব থেকে শেষে আছে দীপনী গড় এ ব্যক্তি একজন প্রিন্স ছিলেন এবং তিনি জাভার ইও গিয়াকাটা নামক অঞ্চল শাসন করতেন তিনি নিজেকে ওই অঞ্চলের অঞ্চল ভিত্তিক মাহাদি হিসেবে মনে করতেন তো প্রিয় বন্ধুরা দেখলেন তো যে মানুষ কতটা অমানুষ হতে পারে এদের একজনও যে প্রকৃত ইমাম মাহাদি নয় তা আমরা খুব সহজেই বুঝতে পারি কারণ ইমাম মাহাদি নিজে কখনো দাবি করবেন না যে তিনি ইমাম মাহাদি একই সাথে তিনি ক্ষমতা নিতে অনিচ্ছুক থাকবেন এছাড়াও ইমাম মাহাদির আগমনের আরও অনেক আলামত আছে যার একটার সাথেও উক্ত মানুষগুলোর মিল নেই তাই আপনাকে যে যাই বলুক না কেন ইমাম মাহাদি আসবেন এবং ওনার আগমন অতি সন্নিকটে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম